শুরু হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দু সাল কুড়ি এপ্রিল বৃহস্পতিবার ছিল বছরের প্রথম সূর্যগ্রহণ এবং সূর্যগ্রহণের ঠিক পনেরো দিন পরেই সংগঠিত হচ্ছে বছরের প্রথম অর্থাৎ দু সালের প্রথম চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের এই মহাজাগতিক দৃশ্য আপনারা ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখতে পাবেন আর এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ব চন্দ্রগ্রহণ তখনই হয় যখন পূর্ণিমার রাত্রে সূর্য চন্দ্র এবং পৃথিবী একটি সরলরেখায় চলে আসে পৃথিবী মাঝখানে থাকার কারণে তার ছায়া চাঁদের উপর পড়ে যা কখনো কখনো একটি আকস্মিক লাল রঙও দেয় অন্যদিকে অনেক সময় পৃথিবী চাঁদকেও ঢেকে দেয় এই চন্দ্রগ্রহণ মানুষের মনে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে কারণ কুড়ি এপ্রিল দু হাজার তেইশ তারিখে সূর্যগ্রহণের ঠিক পনেরো দিনের মধ্যেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে জ্যোতিষবিদদের মতে পনেরো দিনের মধ্যেই দুটি গ্রহণ হওয়া কিন্তু অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হচ্ছে তবেই মহাজাগতিক দৃশ্য চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে কখন শুরু হবে এবং কখন শেষ হবে একটানা কতক্ষণ পর্যন্ত চলবে ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি করবেন এবং কি করবেন না এই বিষয়ে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাথে আপনার জায়গার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে উৎসাহিত করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবাইকে দেখার জন্যে তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক জ্যোতিষবিদদের মতেই পনেরো দিনের পরপর এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ পৃথিবীতে বিশেষভাবে প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে আবহাওয়ার বড় পরিবর্তন সুলত হয়ে যেতে পারে উন্নয়নের গতি ব্যবসায়ীদেরও উদ্বেগ বাড়তে পারে ধর্মীয় বিশ্বাস অনুসারেই গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয় গ্রহণ শুরু হওয়ার আগে খাবারে কুশ এবং তুলসী পাতা দিয়ে রাখতে হবে এবং গ্রহণ শেষ হলে তা বাড়ির বাইরে ফেলে দিতে হবে এছাড়াও চন্দ্রগ্রহণের পর স্নান করে সারা বাড়িটা গঙ্গা জল ছিটিয়ে দিলে উপকার পাওয়া যায় এই গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে কিন্তু থাকতে হবে অত্যন্ত সচেতন এই সময় আপনারা অযথা ছোটাছুটি করবেন না তার পাশাপাশি এই সময় আপনারা কিন্তু ঘুমাবেন না যে কোনো ভারী কাজ করা থেকে বিরত থাকুন তার পাশাপাশি কলহ বা ঝগড়া থেকে দূরে থাকুন ছুরি বা যে কোনো ধারালো বস্তুর থেকে এই সময় দূরে থাকাই ভালো এবং আপনারা কখনো খালি চোখে এই গ্রহণ দেখতে যাবেন না নইলে আপনার উপর প্রভাব ফেলবে নইলে আপনার উপর তার প্রভাব ফেলবে আর যা কিন্তু আপনার জন্য কখনোই শুভ নয় অশুভ থেকে মুক্তি এবং গ্রহণের শুভ প্রভাব পেতে হলে আপনারা গ্রহণ শেষে অবশ্যই স্নান করে নেবেন দরিদ্র মানুষকে খাদ্য অথবা বস্ত্র দিয়ে তাদের সেবা করেন তার পাশাপাশি পশু পাখিকে খাবার দিয়ে তাদের সেবা করুন তাহলে আপনার উপর গ্রহণের শুভ প্রভাব সরাসরি পড়বে তো ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে পাঁচই মে দু সাল বাংলা একুশে বৈশাখ চোদ্দোশো সাল অর্থাৎ শুক্রবার এই গ্রহণ কিন্তু শুরু হবে রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং এই গ্রহণ সমাপ্তি হবে ছয়ই মে রাত্রি একটায় অর্থাৎ এই গ্রহণ একটা না চার ঘন্টা পনেরো মিনিট পর্যন্ত চলবে এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে পাঁচই মে দু সাল বাংলা একুশে বৈশাখ চোদ্দশো সাল অর্থাৎ শুক্রবার এই গ্রহণ কিন্তু শুরু হবে রাত্রি নটা বেজে পনেরো মিনিটে এবং এই গ্রহণ সমাপ্তি হবে ছয়ই মে রাত্রি একটা বেজে তিরিশ মিনিটে অর্থাৎ এই গ্রহণ একটানা না চার ঘন্টা পনেরো মিনিট পর্যন্ত চলবে তবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না এটি একটি উপছায়া চন্দ্রগ্রহণ অর্থাৎ পৃথিবীর ছায়া চাঁদের এক পাশে থাকার কারণে এই গ্রহণ সর্বত্র জায়গায় দেখা যাবে না বছরের প্রথম চন্দ্রগ্রহণ ইউরোপ এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা আটলান্টিকা প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক এবং ভারত মহাসাগরকে প্রভাবিত করবে এই চন্দ্রগ্রহণ পাঁচই মে বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা তিথিতে হতে চলেছে